আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের মাঝে এসেছি ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস নিয়ে। এটা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা চতুর্থ শ্রেণীতে আছো, সবাই বই খাতা ও পেন নিয়ে বসে যাও। তোমরা 30 পৃষ্ঠা এবং 31 পৃষ্ঠায় বের করবা। গত ক্লাসে আমি 30 পৃষ্ঠা পড়িয়েছি সালাত, সালাতের আহকাম, সালাতের ওয়াক্ত। আজকে আমি পড়াবো তোমাদেরকে সালাতের আরকান। সালাতের আরকান, সালাতের আরকান কয়টি? সালাতের ভিতরে 7টি ফরজ আছে। এই 7টি ফরজকে বলে সালাতের আরকান। এগুলোকে সালাতের আরকান বলে, যথা তাকবীর, তাকবীরে তাহরিমা, আল্লাহ আকবার বলে সালাত শুরু করা, কিয়াস, কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা, তবে কোনো কারণে দাঁড়াতে অক্ষম হলে বসে এমনকি শুয়ে সালাত আদায় করা যাবে, কিরাত অর্থাৎ কোরআন মসজিদের কিছু অংশ তেলাওয়াত করা, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে বসা, সালাম এর মাধ্যমে সালাত শেষ করা। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বা এটা। আর কোনো একটি বাদ পড়লে সালাত আদায় হয় না, তাই এগুলো আদায়ের ব্যাপারে আমরা খুবই সাবধান থাকব। সালাত আদায়ের নিয়ম, সালাত সবচেয়ে বড় ইবাদত। সালাত সবচেয়ে কী ইবাদত? বড় ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, আমরাও সেভাবে সালাত আদায় করব। আমরা সালাত আদায়ের জন্য দাঁড়াবো, আমাদের মুখ থাকবে পবিত্র কিবলার দিকে, আমরা পাক সাফ হয়ে সারা জাহানের বাদশাহ আল্লাহ তাআলার দরবারে হাজির হব। সালাতে যা যা পড়ব তা অর্থ জেনে নেব। মনে থাকবে কী কী করব? সর্বপ্রথম আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মুখে বিরাট অঙ্গীকার করে পৃথিবীর যাবতীয় জিনিস হতে নিজের সম্পর্ক ছিন্ন করব। প্রতীক হিসেবে কান পর্যন্ত দুই হাত তুলব। এরপর সারা জাহানের বাদশার সামনে আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়াব। এরপর বিনয় সহকারে ছানা পড়ব। ছানা হলো কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এরপর সূরা ফাতিহা পাঠ করে অন্য কোনো সূরা বা সূরার অংশ পাঠ করব। আল্লাহু আকবার বলে রুকু করব। রুকুতে তিনবার সুবহানা রব্বিল আল আজিম বলবো। সামি আল্লাহু লিমান হামদা বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানোর অবস্থায় রব্বানা লাকাল হামদ বলবো। এরপর আল্লাহু আকবার বলে সিজদা করব। কি নামাজ পড়ার নিয়ম বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, ঠিক এভাবে তোমাদেরকে সালাত আদায় করতে হবে। তাহলে তোমরা 31 এবং 32 পৃষ্ঠা খুব সুন্দর করে বাসায় পড়বা। হ্যাঁ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।